আমি তোমাদের সাধারণ জ্ঞান পড়াবো। আজকে পড়াবো পৃষ্ঠা দশের আট নয় এবং দশ। এর আগের ক্লাসে কি পড়েছি মনে আছে? সাত নয়ে কি ছিল বলো তো? ভেরি গুড, বিভিন্ন গাছের নাম। ঠিক আছে, আজকে আমি তোমাদেরকে পড়াবো, এখানে লিখেছে পাঁচটা পোষা পশুর নাম, পাঁচটা পোষা পাখির নাম, পাঁচটা বন্য পশুর নাম, কিন্তু আমি তোমাদেরকে অনেকগুলো দেখাবো ছবি সহ, তোমাদের যেটা মনে থাকে সেটা বলবে। প্রথমে আমি তোমাদেরকে পোষা পশুর নাম বলছি। প্রথমে দেখো আমরা কি কি প্রাণীগুলো পুষি। দেখো তো ছাগল পুষি না, দেখেছো? গোট, ছাগল, তারপর ভেড়া আমাদের থাকে না, পোষায় না, মুরগি, তারপর ডঙ্কি, গাধা, তারপর ক্যামেল, এটাও পোষায় আরব দেশে। এই উটগুলো অনেকেই নিজেদের ঘরে পোষ মানিয়ে চলে, ঠিক আছে? তারপর মহিষ, গরু, কেমন? আচ্ছা, তারপর বলো তো কি, ঘোড়া, র্যাবিট, কুকুর, দেখতে পাচ্ছ? তারপর বিড়াল, হ্যাঁ, এগুলো এগুলো সব কি বলো তো? পোষা প্রাণী, পোষা পশু, হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা যেগুলো বনে যেগুলো থাকে সেই পশুগুলোকে কি বলা হয়? বন্য প্রাণী, যেমন লায়ন থাকে, সিংহ থাকে, হাতি থাকে, হরিণ থাকে, গন্ডার থাকে, বাঘ থাকে, হ্যাঁ, শিম্পাঞ্জি থাকে, ভাল্লুক থাকে, তারপর কি থাকে বলো? ক্যাঙ্গারু, হ্যাঁ, জলহস্তি, জেব্রা, ঠিক আছে? তোমরা এগুলা, তারপর শুকর, এগুলো কি? এগুলো সব আমাদের বন্য প্রাণী, ঠিক আছে? তোমাদের যেটা মনে থাকে সেটা লিখবে, ঠিক আছে, আমাকে বলবে, কেমন? আচ্ছা, এরপরে আজকে পড়াবো পাঁচটা পোষা কি পাখির নাম। যেমন মুরগিও কিন্তু একটা পাখি, ঠিক আছে? তারপর হচ্ছে কবুতর, আমরা আমরা পোষ বাসায় রাখি না, পোষ বানিয়ে রাখি, হাঁস থাকে বাসায়, ঠিক আছে? যেগুলো পোষা মানে কি, পোষা হচ্ছে যেগুলো ঘরে রেখে লালন পালন করে, যারা মুনিবদের কথা মতো চলে, হ্যাঁ। যেমন ধরো কবুতর থাকে বাসায়, তারপর আমরা আমরা কি কাক পোষা প্রাণী হবে না? কাককে রাখা যায় না, কাক এদিক ওদিক চলে যায়। তারপর টিয়া পাখিকে রাখা যায়, তারপর হাঁস আছে, ঠিক আছে? তারপর হচ্ছে দেখো আরেকটা, দেখো এখানে ময়না পাখি, এর দেখে আবার কথা শেখানো যায়, তোতা পাখি আছে, ঠিক আছে? এগুলো এই কয়েকটা পাখির নাম বললাম, তোমরা ভালো করে এগুলো শিখবে, কেমন? তাহলে এখানে পাঁচটা করে বলতে বলেছে, আমি তোমাদেরকে অনেকগুলো দেখালাম, যেটা মনে থাকে সেগুলো শিখবে, সেগুলো ম্যাডামকে জানাবে, ঠিক আছে, বলবে। তোমরা সবাই তাহলে এই পর্যন্ত আজকে সাধারণ জ্ঞান। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। ধন্যবাদ সবাই।